আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মনজুর রহমান, অ্যাসোসিয়েট প্রফেসর অ্যাকাউন্টিং কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ কুষ্টিয়া, অ্যাকাউন্টিং 16/32 এর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আমরা এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে লং টার্ম লাইবিলিটির বন্ডের অঙ্ক এবং বন্ডের যেটা ডিসকাউন্ট ইস্যু হয় সেটা। ইতিপূর্বে আমরা বেশ কয়েকটা অঙ্ক দেখেছি, এখন আমরা এই অঙ্কটা পড়ে নিই, 4 নম্বর পর্যন্ত করেছি। প্রবলেম 5, অন January 1, 2014 এবিসি লিমিটেড ইস্যুড 5 লাখ অফ 9% বন্ড ডিউ ইন 5 ইয়ার্স। আগের অঙ্কটার সাথে পুরো হুবহু মিল আছে, কিন্তু এখানে পার্থক্য আছে। উইথ ইন্টারেস্ট পেয়েবল সেম অ্যানুয়ালি, আগেরটা ছিল অ্যানুয়ালি, আর এখানে বলা হচ্ছে কি সেম অ্যানুয়ালি, January 1 and July 1 ECR। অ্যাট দি টাইম অফ ইস্যু দি মার্কেট রেট অফ সাস বন্ড 10%, ওখানেও 9% ছিল, এখানে ছিল, ওখানে অ্যানুয়াল ছিল আর এখানে সেম অ্যানুয়ালি। তাহলে ইস্যু রেটের তুলনায় যদি ইফেক্টিভ রেট অর্থাৎ মার্কেট রেট বেশি হয় তাহলে বন্ড অবশ্যই ডিসকাউন্টটা হবে। কম্পুট দি ইস্যু প্রাইস অফ দি বন্ড, অলসো প্রিফার অ্যানালাইসিস ফর 2014 এবং 2015, অলসো প্রিয়ার স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন। তাহলে এই বন্ডের ক্ষেত্রে আমাদের কি কি চাইতে পারে, আপনাকে আবারও বলছি যে আপনি আগে দেখেন। এখানে এই লং টার্ম লাইবিলিটির ক্ষেত্রে বন্ডের ক্ষেত্রে চাইতে পারে মার্কেট ভ্যালু, জার্নাল চাইতে পারে, অ্যামোটাইজেশন শিডিউল চাইতে পারে, ইন্টারেস্ট এক্সপেন্স প্রেজেন্টেশন ইন ইনকাম স্টেটমেন্ট, স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন, বন্ড রিডেমশন। তো এই 6টা জিনিস সর্বোচ্চ কোশ্চেনে চাইতে পারে। আমরা 10 থেকে 12 মিনিটের মধ্যে 12টা 6টা জিনিসই আপনাকে শেখানোর চেষ্টা করছি। এবার দেখেন এখানে মার্কেট প্রাইস ইন্টারেস্ট মার্কেট প্রাইসটা নাই, তো এই সূত্রটা আমরা আগেই শিখেছি ফিনান্স থেকে। তো এখানে 5 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা গুণ ইস্যু রেট হচ্ছে 9%, ইস্যু রেট হচ্ছে 9% 6 মাস পর পর, তাহলে 9% গুণ 6/12। এখানে আপনার এবার আসেন এখানে ইফেক্টিভ ইন্টারেস্ট 1 - 1/ এখানে 10%, অর্থাৎ সেমি অ্যানুয়ালে হলে 1+0.05 হবে, এখানে 0.05 হবে বছরে, এখানে বছর আছে এখানে 5 ইয়ার্স, অর্থাৎ এখানে 5 গুণ 5 গুণ 2 অর্থাৎ এনের পাওয়ার হবে 10/ ইফেক্টিভ ইন্টারেস্ট 0.05, কারণ এটা সেমি অ্যানুয়ালি। এবার আসেন MV ম্যাচুরিটি ভ্যালু কত, 5 লক্ষ, 5 লক্ষ এখানে 1/0.05×x^5×2, এখানে যদি আমরা সলিউশন করি তাহলে হবে সমান 22,500×7.72+ এটার পরিমাণ হবে 3,06,957, অর্থাৎ মোট হবে আমাদের 4,80,697। ডিসকাউন্ট সমান 5,00,-4,80,697, এর পরিমাণ হবে আমাদের 19,303। এবার আসি আমরা জার্নালে। তো জার্নালে আমাদের এখানে আমরা ক্যাশ পাইলাম 4,80,697, ডিসকাউন্ট অন বন্ড 19,303, বন্ড পেবল আমাদের পরিশোধ করতে হবে 5 লক্ষ। এবার আসি ইন্টারেস্ট এক্সপেন্স, এখানে সেমি অ্যানুয়ালি প্রত্যেক বছর, তাহলে আগের নিয়মে হওয়া যাবে ইন্টারেস্ট এক্সপেন্স এখানে 4,80,697, এটা গুণ এটা ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, অর্থাৎ 10% × 6/12, 10% × 6/12 যদি আমরা করি তাহলে এখানে আমাদের 10% × 6/12, 10% × 6/12 অর্থাৎ 0.05, এর পরিমাণ হবে 24,034 টাকা, 24,034। আমরা ক্যাশ দেব 5,00,009×6/12, এখানে আমাদের পরিমাণ হবে 22,500 টাকা। তাহলে এই দুটো ডিফারেন্সটা আমাদের ডিসকাউন্ট অ্যামোটাইজেশন হবে 1,534 টাকা। এবার সেকেন্ড ইয়ারে আসি, এখন ডিসেম্বরে আসি, ডিসেম্বরে আমাদের এই অ্যামাউন্টের সাথে এই অ্যামাউন্টটা যোগ করে নেবেন, অর্থাৎ এই অ্যামাউন্টের সাথে এই অ্যামাউন্টটা যোগ করে নেবেন, যোগ করে নিলে হবে 4,82,232×0.05, এর পরিমাণ হবে 24,000
112। এবার ইন্টারেস্ট পেয়েবল হবে এখানে ডিসেম্বরে, যেহেতু এখানে বলে দিয়েছে জানুয়ারিতে দিতে হবে, অতএব এটা অ্যাকুরাল ইন্টারেস্ট হবে। এর পরিমাণ আমাদের বের করা আছে 22,500, এটা আর বের করব না, এখন বিয়োগ করে দেন। এর পরিমাণে 1612 টাকা, 1612 টাকা বিয়োগ করলে, এবার এই সুদটাকে, এই সুদটাকে আমাদের পরিশোধ করতে হবে, এই সুদটাকে আমাদের পরিশোধ করতে হবে। 22,500 ইন্টারেস্ট পেয়েবল ডেবিট আর ক্যাশ ক্রেডিট, এই জার্নাল। আবার আসি জুলাই, এখানে এই পরিমাণটা হচ্ছে 2014, এখানে 2016, এখানে 2015। এবার আসি আবার একই নিয়মে, এর সাথে এই অ্যামাউন্ট আসে, এই অ্যামাউন্টটা যোগ করে নেবেন। যোগ করলে আমাদের পরিমাণ হবে 483,844 গুণ 0.05, এর পরিমাণ হবে আমাদের 24,192, এটা আমাদের বের করে আছে 22,500, অতএব এর পরিমাণ হবে 1692। এবার আমরা আরও আরেক ধাপ আগিয়ে যাই, বেশি করে করছি, এটা ডিসেম্বর 31, 2015, এখানে এই অ্যামাউন্টের সাথে এই অ্যামাউন্টটা যোগ করে নেবেন। যোগ করলে আমাদের হবে হচ্ছে 485,536 গুণ 0.05, এর পরিমাণ হবে ২৭৭, এর পরিমাণটা আমাদের বের করা আছে 22,500, তাহলে এখানে আমাদের হবে 1777। এখন ইন্টারেস্ট পেয়েবল, আমাদের ইন্টারেস্ট পেয়েবল এর পরিমাণটা হচ্ছে এই এই অ্যামাউন্টটা এখানে পরিশোধ হবে, তো ইন্টারেস্ট পেয়েবলের পরিমাণটা হচ্ছে, ইন্টারেস্ট পেয়েবলের পরিমাণ এই 22,500 টাকা আমরা এখানে পরিশোধ করে দেবো, 22,500। আমাদের জার্নাল শেষ হলো। তাহলে আমাদের যা শিকার ছিল, ধারাবাহিকভাবে যা আমাদের শিকার ছিল, আমাদের প্রথমে ক্যাশ রিসিভড হলো, জার্নাল এন্ট্রিজ হলো, এবার আমরা অ্যামোর্টাইজেশন শিডিউল করবো, বন্ডের অ্যামোর্টাইজেশন শিডিউল। এখানে বন্ডের অ্যামোর্টাইজেশন শিডিউলটা করতে হলে আমাদের ক্যাশ প্রাইস আমরা এখানে 1/1/14, তারপরে 1/7/14, 31/12/14, 1/7/15, 31/12/15। এখন এখানে আমাদের ইন্টারেস্ট নাই, ক্যাশ নাই, এখানে আমরা কত টাকা পেয়েছি, 480,697, আনঅ্যামোর্টাইজ ডিসকাউন্ট 19,303। এখন আমাদের ইন্টারেস্ট এক্সপেন্সের পরিমাণ হবে 480,697 গুণ 10% গুণ 6/12 অর্থাৎ 0.5, এর পরিমাণ হবে আমাদের, আগে আমরা করে ফেলেছি এই অ্যামাউন্টটা, এখানে 24,034 টাকা। আবারও করছি, ক্যাশ পেইড আমাদের 500,000 টাকার উপর হবে, 500,000 গুণ 9% গুণ 6/12, এর পরিমাণ হবে 22,500, বিয়োগ করলে আমাদের এখানে হবে 1534 টাকা। এইটা থেকে এটা বাদ দেন, এটা থেকে এটা বাদ দিলে আমাদের থাকবে 17,768। এবার এই এই টাকাটা, এই টাকাটা এর সাথে যোগ করে দেন, অথবা 500,000 থেকে এটা বাদ দেবেন, তাহলে হবে 482,232। এবার আমরা এখানে নেছি 482,232 গুণ 0.05, এর পরিমাণ হবে 24,112, এটা আমরা এখানে করে নিয়েছি 24,112, এখানে 22,500ই থাকবে আমাদের, এর পরিমাণ হবে আমরা আগেই করেছি 1612, এটা থেকে এটা বাদ দিলে 1612, এবার এটা থেকে এটা বাদ দেন, হবে 16,156। এবার এই অ্যামাউন্টের সাথে অ্যামাউন্টটা যোগ করে দেন, যোগ করতে হবে, অথবা 500,000 থেকে এটা বাদ দিতে হবে, এর পরিমাণ হবে 483,844। এবার এখানে নিয়ে আসেন 483,844 গুণ 0.05, তাহলে এর পরিমাণ হবে 24,192, যেটা আমরা আগেও করেছি, 24,192, এখানে 22,500 থাকবে, এখানে হবে 1692, তাহলে এখানে এটা থেকে এটা বাদ দিলে আমাদের থাকবে 14,464। এবার এটার সাথে এটা যোগ করেন, অথবা 500,000 থেকে এটা বাদ দেন, এর পরিমাণ হবে 485,536। এবার এখানে নিয়ে আসেন 485,536 গুণ 0.05, এর পরিমাণ হবে 24,277,
277, এখানে 22,500 থাকবে আমাদের, এর পরিমাণ হবে 1777। এবার এটা থেকে এটা বাদ দেন, থাকবে 12,687। এবার এইটা আর এটা যোগ করেন, যোগ করলে হবে 4,87,313, অথবা 5,00,000 থেকে এইটা বাদ দিলে এই টাকাটাই আসবে। আমাদের বন্ড অ্যামোর্টাইজেশন শিডিউল হয়ে গেল। এবার আমরা যাব স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন কিভাবে তৈরি করতে হবে, অর্থাৎ ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট। তো এখানে অপারেটিং এক্সপেন্স এই সালে আমাদের কত গেল, এই সালে আমাদের অপারেটিং এক্সপেন্সের পরিমাণ কত গেল, এই এই সালে আমরা একটা অপারেটিং ইন্টারেস্ট এক্সপেন্স এটা দিয়েছি, একই সালে আবার এটাও দিয়েছি। তাহলে এই সালে আমাদের ইন্টারেস্ট এক্সপেন্সের পরিমাণ হবে 2014-2015, ইন্টারেস্ট এক্সপেন্সের পরিমাণ হবে 24,034 আর 24,112 এটা। আর এখানে এই বছরে আমাদের এখানে আছে এটা আর এইটা, তাহলে এখানে কত, 2000 এখানে হচ্ছে 24,192 আর এখান থেকে আসছে 24,277। এর পরিমাণ আমাদের এখানে থাকছে, যোগ করলে আমাদের এর পরিমাণ হবে 48,186 আর এটা হবে 48,469। এটা ইনকাম স্টেটমেন্টে শো হবে 2014-2015। ব্যালেন্স শিট, কারেন্ট লাইবিলিটি, ইন্টারেস্ট পেবল এখানে কত, ইন্টারেস্ট পেবল এই সালে ছিল 22,500, এখানে ছিল 22,500। এটা আমাদের আমরা ক্লোজ করে রাখছি, ক্লোজ হবে না, আমাদের জানার সুবিধাতে বন্ড পেবল আমাদের 5,00,000, 5,00,000, 5,00,000। এখন আনঅ্যামোর্টাইজ ডিসকাউন্টের পরিমাণ কত, আনঅ্যামোর্টাইজ ডিসকাউন্ট হচ্ছে আপনার এখানে আমাদের আনঅ্যামোর্টাইজ ডিসকাউন্ট এখানে বাদ দেওয়ার পর এখানে এইটা থেকে এইটা যোগ করার পরে আনঅ্যামোর্টাইজ ডিসকাউন্টের পরিমাণটা আমরা একটু দেখে নিই, এখানে কত টাকা আমাদের আনঅ্যামোর্টাইজ ডিসকাউন্ট আছে এটা এখান থেকেও বের করে নেওয়া যায়। অর্থাৎ এইটা থেকে এইটা বাদ যাবে, এইটা বাদ যাবে এই সালে, অর্থাৎ আনঅ্যামোর্টাইজ ডিসকাউন্ট এখানে এই 19,000 থেকে বাদ যাবে। এখানে আমাদের যেহেতু আগে আমরা শিডিউল করে নিয়েছি, তো আমরা এখানে বাদ দিয়ে দিচ্ছি। এখানে আনঅ্যামোর্টাইজ ডিসকাউন্ট হচ্ছে 31/12/2014-তে 16,156, আর এখানে হচ্ছে আমাদের 31/12/2012-12,687। তাহলে আমাদের এর পরিমাণ হচ্ছে 4,83,844, 4,87,313। আমাদের সব হয়ে গেছে। এখন বন্ড রিডেমশন, মেয়াদ পূর্তিতে যদি বন্ড রিডেমশন হয় তাহলে কি জার্নাল হয়, তাহলে বন্ড যদি মেয়াদ পূর্তিতে পরিশোধ হয়, 2005 বছরের বন্ড, এটা 5 বছরের বন্ড, 2014 সালে নিয়েছি, আর 14-15-16-17-18-19 সালের 1/1/19 দেয় শোধ হবে, 1/1/19 সালে শোধ হবে বন্ড পেয়েবল ডেবিট, এটা ম্যাচুরিটিতে বন্ড পেয়েবল ডেবিট, আর কি হবে ক্যাশ ক্রেডিট 5,00,000। এখন আপনি যদি এই অঙ্ক শিখতে চান তাহলে বারবার এইভাবে প্র্যাকটিস করুন। কোশ্চেন সেটার যেই হোক না কেন, আমি যে 7টা বিষয়ের কথা বললাম, এই 7টা বিষয়ের বাইরে কিছু নেই। আমরা এর পরবর্তীতে যে অঙ্কগুলো আছে সেটা দেখব, প্রিমিয়ামের অঙ্ক। তো এই প্রিমিয়ামের অঙ্কগুলো দেখবেন আর আপনি বারবার প্র্যাকটিস করতে থাকেন।